আমার প্রিয় ছাত্ররা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সাময়িক বায়ু সম্পর্কে দেখো সাময়িক কথাটার মধ্যে সময় কথাটা লুকিয়ে রয়েছে অর্থাৎ দিনের একটা নির্দিষ্ট সময়ে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলা হয় সাময়িক বায়ু অথবা বৃহত্তর ক্ষেত্রে যদি ধরা হয় বছরের একটা নির্দিষ্ট ঋতুতে কিং যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় সাময়িক বায়ু অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে অবশ্যই প্রবাহিত হবে এই বায়ুটা আর সংজ্ঞা হিসেবে কী লিখবে যে বছরের একটা নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন ও রাতের একটা নির্দিষ্ট সময়ে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলা হয় সাময়িক বায়ু এবার এই সাময়িক বায়ু হঠাৎ করে কেন প্রবাহিত হয় সাধারণত ভূপৃষ্ঠের ওপরে সর্বত্র একই ধরনের উপাদান থাকে না কোথাও স্থলভাগ থাকে আবার কোথাও জলভাগ থাকে কোথাও বনভূমি থাকে কোথাও আবার উন্মুক্ত মরুপ্রান্তর থাকে তাহলে এই সব জায়গায় সূর্যের তাপ একই রকমভাবে গ্রহণ করার ক্ষমতা নেই তাই বায়ুও একই রকমভাবে উত্তপ্ত থাকে না তাই বিভিন্ন ধরনের বায়ুর উত্তাপের কারণেও বায়ুর চাপেরও পার্থক্য ঘটে আর তার ফলে কিন্তু এই সাময়িক বায়ু স্থানীয়ভাবে প্রবাহিত হতে দেখা যায় এই সাময়িক বায়ু দু ধরনের হয় সমুদ্র বায়ু ও স্থলবায়ু প্রথমে আলোচনা করব সমুদ্র বায়ু সম্পর্কে সমুদ্র বায়ু দেখো ছবিটাতে লক্ষ্য করো যে সূর্যের ছবি রয়েছে অর্থাৎ কি না এটা দিনের বেলার ঘটনা ঠিক আছে দিনের বেলায় যেখানে স্থলভাগ আর জলভাগ পাশাপাশি অবস্থান করছে সেখানে একই পরিমাণ সূর্যের তাপ পেয়ে স্থলভাগ যতটা উত্তপ্ত হচ্ছে জলভাগ ততটা উত্তপ্ত হতে পারে না তার কারণ স্থলভাগ গ্রহণ করার ক্ষমতা কম অল্প তাপ পেয়ে সে বেশিরভাগ তাপটা বিকিরিত করতে শুরু করে সেই তাপটা আমরা অনুভব করি বা বায়ুমণ্ডলও উত্তপ্ত হয়ে ওঠে কিন্তু জলভাগে তাপ গ্রহণ করার ক্ষমতা অনেক বেশি সেই জন্য জলভাগ তাপ গ্রহণ করেই যায় করেই যায় কিন্তু উত্তাপটা রিলিজ করে না বা উত্তাপটা বিকিরিত করে না সেই জন্য জলভাগের তাপ গ্রহণ ক্ষমতা বেশি হওয়ার জন্য জলভাগ দ্রুত উত্তপ্ত হতে পারে না এর ফলে কি হয় দেখো স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়ে গেল স্থলভাগের ওপরের বায়ু উত্তপ্ত হয়ে গেল আর উত্তপ্ত বায়ু হালকা হয়ে প্রসারিত হয়ে ওপরে উঠে যায় তাহলে স্থলভাগের ওপর কি হয়ে যাবে নিম্নচাপ হয়ে যায় আর জলভাগের ওপরে থাকে উচ্চচাপ আর আমরা জানি বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বয়ে যায় তাই জলভাগের ওপর থেকে দিনের বেলা যে বায়ু ছুটে আসে নিম্নচাপকে ভরাট করার জন্য সেই বায়ুকে বলা হয় সমুদ্র বায়ু যেহেতু সমুদ্রের ওপর থেকে আসছে তাই এই বায়ুকে বলা হয় সমুদ্র বায়ু এই বায়ু কখন প্রবাহিত হয় না সূর্য ওঠার চারেক পর থেকে এই বায়ু বইতে শুরু করে এবং বেলায় বা বিকেল সন্ধ্যের দিকে এর গতিবেগটা বেড়ে যায় এরপরে কি আলোচনা করব স্থলবায়ু স্থলবায়ুটা কখন কীভাবে প্রবাহিত হয় না সূর্যাস্তের পর থেকে এবার পৃথিবী তাপ বিকিরণ করার পালা অর্থাৎ শীতল হওয়ার পালা কিন্তু স্থলভাগ ওই টিনের চালের মতো দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায় কিন্তু জলভাগ দ্রুত তাপ বিকিরণ করতে পারে না ফলত কি হয় স্থলভাগের ওপরের বায়ুও শীতল হয়ে যায় বায়ুতে উচ্চচাপ সৃষ্টি হয় আর জলভাগের ওপরের বায়ু গরম থাকার জন্য জলভাগের ওপরে নিম্নচাপ সৃষ্টি হয় তখন ঠিক উল্টো ঘটনা ঘটে এবার স্থলভাগ থেকে বায়ু জলভাগের দিকে ছুটে যায় নিম্নচাপকে ভরাট করার জন্য যেহেতু স্থলভাগের ওপর থেকে বায়ুটা যাচ্ছে জলভাগের দিকে তাই এই বায়ুকে বলা হয় স্থলবায়ু আর এই বায়ু প্রবাহিত হয় কখন না সূর্যাস্তের পরে সন্ধ্যের দিক থেকে যখন থেকে পৃথিবী তাপ বিকিরণ করে ঠান্ডা হতে শুরু করে অর্থাৎ সন্ধ্যের পর থেকে শুরু হয় এই বায়ুপ্রবাহ আর এই বায়ুপ্রবাহের গতিবেগ বৃদ্ধি পায় ভোর রাতের দিকে বেশি ঠিক আছে এবার তোমাদের আছে দেখো সমুদ্রবায়ু স্থলবায়ুর বৈশিষ্ট্যগুলো কি কি তিনটে পয়েন্ট রয়েছে অর্থাৎ এই সমুদ্রবায়ু এবং স্থলবায়ু হচ্ছে দৈনন্দিন ঘটনা প্রতিদিন এই ঘটনা ঘটতে থাকে দিনের নির্দিষ্ট সময়ে দ্বিতীয়ত রয়েছে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই বায়ু প্রবাহিত হয় অর্থাৎ সমুদ্রবায়ু দিনের বেলা প্রবাহিত হয় সূর্যোদয়ের চার ঘন্টা পর থেকে একেবারে বিকেলবেলা অবধি আবার বিকেলবেলা থেকে সন্ধ্যেবেলা কিছুক্ষণ এই বায়ু প্রবাহের গতিবেগটা বৃদ্ধি পায় আবার সন্ধের পর থেকে প্রবাহিত হয় স্থল বায়ু ঠিক আছে তাহলে একটি নির্দিষ্ট সময় ব্যবধানে এই বায়ু প্রতিদিনই প্রবাহিত হয় এবার তৃতীয় পয়েন্টটা রয়েছে সাধারণত এই বায়ুর প্রভাব উপকূল থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার অঞ্চলের মধ্যে দেখা যায় ঠিক আছে এবার দেখো তিনটে প্রশ্ন রয়েছে কোন বায়ু উপকূলবর্তী অঞ্চলে বেশি বৃষ্টিপাত ঘটায় যে বায়ু জলভাগের ওপর থেকে আসবে সেই বায়ুতে জলীয় বেশি থাকবে আর সেই বায়ুতে বৃষ্টিপাতও বেশি হবে তাই সাধারণত এই উত্তরটা কী হবে যে সমুদ্র বায়ু উপকূলবর্তী অঞ্চলে বেশি বৃষ্টিপাত ঘটায় এবার কেন ঘটায় যদি বলে তাহলে বলবে সমুদ্র বায়ুর মধ্যে জলীয় বাষ্প বেশি থাকে কারণ জলভাগের ওপর থেকে আসছে তাই এই বায়ুতে বৃষ্টিপাত বেশি হয় ভোরবেলা পালতোলা নৌকা কোন বায়ুর প্রভাবে সমুদ্রে বা নদীতে চলবে ভোরবেলা কোন বায়ুর প্রভাব বলেছিলাম ভোরবেলায় বেশি বাড়ে না স্থলবায়ু ভোরবেলায় বেশি বৃদ্ধি পায় গতিবেগটা তাহলে ভোরবেলা স্থলবায়ুর প্রভাবে বায়ু সমুদ্রে বা নদীতে বেশি চলবে কারণ সমুদ্র থেকে স্থলবায়ু সমুদ্র স্থল স্থলবায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয় আর নৌকাগুলো সাধারণত ভোরবেলায় সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে দূর সমুদ্রে যায় তাই ভোরবেলা পালতোলা জাহাজ স্থলবায়ুর প্রভাবে প্রবাহিত হবে আচ্ছা এবার তৃতীয় প্রশ্নটা কি রয়েছে না বিকেলের দিকে সমুদ্র বা নদীর পাড়ে বসলে কোন দিক থেকে ঠান্ডা হাওয়া বইবে বিকেলের দিকে কোন বায়ুর প্রভাব বাড়ে বললাম না সমুদ্র বায়ুর প্রভাব বেশি বৃদ্ধি পায় তাই বিকেলের দিকে আমরা সমুদ্রের ধারে বেড়াতেও যাই কি কারণে কারণ ঠান্ডা হাওয়া পাবো বলে ঠান্ডা হাওয়া কোথা থেকে আসবে সমুদ্র থেকে আসবে সেই জন্য বিকেলের দিকে সমুদ্র বায়ু পরিমাণ বৃদ্ধি পায় গতিবেগ আর সমুদ্রের দিক থেকে ঠান্ডা হাওয়া আসে বলে আমরা বেড়াতেও যাই ঠিক আছে যারা বেড়াতে গেছো পুরী দীঘা বা উপকূলবর্তী অঞ্চলে ভাইজ্যা বিকেলের দিকে আমরা বেড়াতে গেলে সমুদ্রে ধারে বসে থাকি এবং প্রচণ্ড হাওয়া অনুভব করি তাই তো ঠিক আছে এবার এই সমুদ্রবায়ু আর স্থলবায়ু যদি বাৎসরিক হিসেবে প্রবাহিত হয় অর্থাৎ বছরের নির্দিষ্ট সময়ে সেই রকম একটি উদাহরণ রয়েছে যেমন মৌসুমি বায়ু অর্থাৎ সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হচ্ছে মৌসুমি বায়ু যেমনভাবে সমুদ্রবায়ু স্থলবায়ুর সৃষ্টি হচ্ছিল মৌসুমি বায়ুও সে ঠিক একই কারণে সৃষ্টি হচ্ছে এখানে যদি সময়ের হিসাবটা করি তাহলে যেটা দিনের বেলা বলছিলাম সেটাকে বৃহত্তর ক্ষেত্রে আমরা গ্রীষ্মকাল হিসেবে বিবেচনা করতে পারি আর যেটা রাতের বেলা বলছিলাম অর্থাৎ স্থলবায়ু প্রবাহের সময়টা সেই রাতের বেলাকে আমরা শীতকাল হিসেবে বৃহত্তর ক্ষেত্রে ধরে থাকতে পারি আর মৌসুমি বায়ু প্রবাহিত হয় কোথায় বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ভারত পাকিস্তান থাইল্যান্ড লাউস কাম্পুচিয়া এই শ্রীলঙ্কা এই অঞ্চলগুলোতে তো তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখো স্থলভাগ আর জলভাগ পাশাপাশি অবস্থান করছে হ্যাঁ এই স্থলভাগ রয়েছে আর জলভাগের মধ্যে রয়েছে বঙ্গোপসাগর আরব সাগর বা ভারত মহাসাগর তাহলে স্থলভাগ জলভাগ পাশাপাশি রয়েছে আর গ্রীষ্মকাল আর শীতকালে ভিন্নভাবে স্থলভাগ জলভাগ উত্তপ্ত হয় আর এর প্রভাবে মৌসুমি বায়ু প্রবাহিত হয় ঠিক আছে তাই মৌসুমি বায়ুকে বলা হয় সমুদ্রবায়ু বা স্থলবায়ুর বৃহৎ সংস্করণ এবার এই মৌসুমি বায়ু দু ধরনের হয় গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু আর একটা হচ্ছে শীতকালীন মৌসুমি বায়ু ছবিটাও লক্ষ্য করো দেখো ভারতীয় উপমহাদেশকে দেখানো হয়েছে বা দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চল অঞ্চলসমূহকে দেখানো হচ্ছে এর ওপর দিয়ে কোন একটা লাইন টানা হয়েছে সেই লাইনটা কি না সেই লাইনটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা এবার গ্রীষ্মকালে কি হয় না এই কর্কট ক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয় তাই জন্য এশিয়ায় আমরা গ্রীষ্মকাল লক্ষ্য করে থাকি কখন না ওই মে জুন মাসে ঠিক আছে এবার যখন সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে কর্কটক্রান্তি রেখার ওপর তখন স্থলভাগের ওপর প্রচণ্ড গরম একটা আবহাওয়ার সৃষ্টি হয় স্থলভাগের ওপরের যে বায়ুটা সেটাও উত্তপ্ত হয়ে যায় হালকা হয়ে যায় ওপরে উঠে যায় এবং স্থলভাগের ওপর একটা গভীর নিম্নচাপ সৃষ্টি হয় আর সেই নিম্নচাপকে ভরাট করার জন্য জুন মাসের প্রথম থেকে ফার্স্ট জুন থেকে একেবারে টেন্থ জুনের মধ্যে বঙ্গোপসাগর সাগরের ওপর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে প্রচুর জলীয় বাষ্প সঙ্গে নিয়ে আসে তাহলে এই বায়ুকেই বলা হচ্ছে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দেখো এরো দিয়ে সুন্দর করে দেখানো হয়েছে ঠিক আছে ওই নীল পোর্ষণটা হচ্ছে জলভাগ আর এই জলভাগের ওপর থেকে আমাদের ভারতের দিকে স্থলভাগের দিকে গ্রীষ্মকালে একটি মৌসুমি বায়ু ছুটে আসে যে বায়ুকে বলা হচ্ছে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু ঠিক আছে কেন না স্থলভাগের ওপর নিম্নচাপ সৃষ্টি হয় আর জলভাগের ওপর সেই সময় থাকে উচ্চ চাপ এবার শীতকালে কী হয় শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয় আমাদের উত্তর গোলার্ধ থেকে সরে যায় তাহলে উত্তর গোলার্ধে হয়ে যায় এই সময় কি শীতল আবহাওয়া আর শীতল আবহাওয়া মানে স্থলভাগ বললাম দ্রুত শীতল হয় জলভাগের তুলনায় এবার স্থলভাগের ওপর উচ্চচাপ বিরাজ করে তুলনামূলকভাবে ভারত মহাসাগরের ওপর সেই সময় থাকে নিম্নচাপ তাহলে সেই নিম্নচাপকে ভরাট করার জন্য স্থলভাগের ওপর থেকে বায়ু শীতকালে ওই জলভাগের দিকে ছুটে যায় এবং সেই বায়ু কি নাম হয় না শীতকালীন মৌসুমি বায়ু শীতকালে স্থলভাগের ওপর থেকে ঠান্ডা বায়ু জলভাগের দিকে ছুটে যায় সেই বায়ুকে বলা হয় শীতকালীন মৌসুমি বায়ু দেখো এই ছবিটাতে অ্যারোগুলো সম্পূর্ণ আবার উল্টো দিকে আঁকা হয়েছে অর্থাৎ স্থলভাগের উপর থেকে আসছে এবার স্থলভাগের উপর থেকে আসছে বলে এই বায়ু রকম হবে শুষ্ক প্রকৃতির হবে অর্থাৎ বাষ্প থাকবে না এবং যেহেতু শীতকাল তাই শীতলও হবে অর্থাৎ শীতকালীন মৌসুমি বায়ু শীতল হয় আর শুষ্ক হয় ঠিক আছে এবার দেখো দুটো কোয়েশ্চেন রয়েছে শীতকালীন মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি প্রায় হয় না কেন এই যে বললাম একটু আগে যে শীতকালীন মৌসুমি বায়ু স্থলভাগের ওপর থেকে আসে স্থলভাগের ওপর থেকে আসার জন্য এই বায়ুতে কোনো জলীয় বাষ্প থাকে না তাই এই বায়ুতে বৃষ্টি প্রায় হয় না ঠিক আছে এবার মৌসুমি বায়ুকে সাময়িক বায়ু বলার কারণ কি বলবে মৌসুমি বায়ু বছরের একটি নির্দিষ্ট ঋতুতেই প্রবাহিত হয় যেমন গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু আর শীতকালে শীতকালীন মৌসুমি বায়ু তাই মৌসুমি বায়ুকে সাময়িক বায়ু বলা হয় ঠিক আছে এবার দেখো আর কিছু সাময়িক বায়ু কথা এখানে উল্লেখ করা হয়েছে যেটাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু বা অ্যানাবেটিক বায়ু ঠিক আছে এটাও এক ধরনের সাময়িক বায়ু দিনের একটি নির্দিষ্ট সময়ে পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয় এটা কি ধরনের কি বায়ু এবার একটু আলোচনা করি তোমরা জানো যে আমাদের ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যত বাড়ে বায়ুর উষ্ণতা তত কমতে থাকে আর সেই কারণেই তো পর্বতের মাথায় কি থাকে পর্বতের মাথায় বরফে আবৃত থাকে ওপরে যত যাবে শীতলতা বেশি যার দার্জিলিং এছো নিশ্চয়ই জানো যে দার্জিলিংয়ে ঠান্ডা আমাদের বর্ধমানের তুলনায় কারণ কি দার্জিলিং অনেক উঁচুতে রয়েছে এই কারণ দেখা যায় যত উপরের দিকে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে দিনের বেলা সূর্যের তাপে পর্বতের ঢালের ওপরের যে বায়ু সেই বায়ুটা উষ্ণ হয়ে যায় এবং উষ্ণ হয়ে গিয়ে উপত্যকার মাঝের অংশের বায়ু আবার ততটা উত্তপ্ত হতে পারে না ফলে কি হয় উষ্ণ আর হালকা বায়ু পর্বতের ঢাল বরাবর নিচ থেকে ওপরের দিকে উঠতে থাকে এই যে বায়ু সেই বায়ুকে বলা হয় অ্যানাবেটিক বায়ু কি বললাম যে সূর্য দিনের বেলা সূর্যের তাপে পর্বতের ঢাল বরাবর যে উষ্ণ ও হালকা বায়ু ওপরের দিকে উঠতে থাকে তাকে বলা হয় অ্যানাবেটিক বায়ু তাহলে সেই জায়গাটাতে নিম্নচাপ সৃষ্টি হবে পর্বতের মাঝ বরাবর অঞ্চল সেটা ভরাট হবে কি করে না ঠিক মাঝখান দিয়ে শীতল ভারী বায়ু ঊর্ধ্বাকাশ থেকে নিচের দিকে নেমে আসবে এবং সেটা পর্বতের উপত্যকার নিচে এসে গিয়ে জমা হবে তাহলে এই বায়ুকে বলা হয় টিক বায়ু এটা দিনের বেলায় ইউ আকৃতির পার্বত্য উপত্যকায় দেখা যায় আবার রাত্রিবেলায় ওই একই ইউ আকৃতির পার্বত্য উপত্যকায় দেখা যায় যে পর্বতের ওপরের দিক বা মাঝের অংশ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে যাচ্ছে তুলনামূলকভাবে পর্বতের নিচের উপত্যকা অপেক্ষা এবার যখন পর্বতের মাঝামাঝি অঞ্চল শীতল হয়ে যাচ্ছে তখন তার বায়ুও শীতল হয়ে যাচ্ছে আর শীতল ভারী বায়ু কী হবে পর্বতের ঢাল দিয়ে নিচের দিকে নেমে আসবে এবং নেমে এসে কোথায় জমা হবে না নেমে এসে জমা হবে পর্বতের নিচে অর্থাৎ উপত্যকার নিচের দিকটায় এই যে পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল ভারী বায়ু তাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু এবার ক্যাটাবেটিক বায়ু পর্বত উপত্যকার একেবারে নিচে জমা হবে এবং দেখা যাবে যে ওপরের বায়ু হয়ে যাচ্ছে মোটামুটি উষ্ণ এবং নিচের বায়ু হয়ে যায় কিছুক্ষণের জন্য শীতল প্রকৃতির তাহলে এই ধরনের বায়ু কিন্তু সাময়িক বায়ু হিসেবেই পরিগণিত হয়ে থাকে অ্যানাবেটিক বায়ু আর ক্যাটাবেটিক বায়ু ঠিক আছে এখানে একটা প্রশ্ন রয়েছে যে হিমাচল প্রদেশের কুলু ও কাঁকড়া উপত্যকার মাঝের অংশের তুলনায় পর্বতের উঁচু ঢালে জনবসতি কিছুটা বেশি দেখা যায় কেন কুলু কাংড়া উপত্যকায় পার্বত্য উপত্যকা যে কোনো পার্বত্য উপত্যকার নিচের দিকের তুলনায় পর্বতের গায়ে ঢালে ধাপ কেটে মানুষ ঘরবাড়ি নির্মাণ করে এই ক্যাটাবেটিক বায়ুর কারণে কারণ সন্ধ্যের পর থেকে এই ক্যাটাবেটিক বায়ু পর্বতের উপর থেকে শীতল হয়ে নিচের দিকে নেমে আসে এবং পার্বত্য উপত্যকার নিচে সেটা জমা হয়ে উষ্ণতা এতটা নামিয়ে দেয় কখনো কখনও তা হিমাঙ্কের নিচেও পৌঁছে যায় ক্যাটাবেটিক বায়ু যেটা শীতল বায়ু সেটা সন্ধ্যের পর থেকে পার্বত্য উপত্যকার তলদেশে জমা হয়ে এতটাই নিচের দিকের অংশের তাপমাত্রা কমিয়ে দেয় যে কখনো কখনো হিমাঙ্কের নিচেও নেমে যায় যা মানুষের দৈনন্দিন জীবনযাত্রার পক্ষে কষ্টদায়ক হয়ে ওঠে তুলনামূলকভাবে সন্ধ্যের পর থেকে পর্বতের মাঝামাঝি অংশে তাপমাত্রা একটু বেশি থাকে ঠিক আছে এই কারণেই দেখা যায় যে হিমাচল প্রদেশের কুলু কাংড়া উপত্যকার মাঝের অংশের তুলনায় পর্বতের উপরের ঢালে জনবসতি কিছুটা বেশি গড়ে ওঠে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আলোচনা করলাম তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে জানিও ঠিক আছে আমাদের স্কুলের গ্রুপে আর যে প্রশ্নগুলো আলোচনা করলাম বাড়িতে লিখে দেখো যে পারছো কি না কেন জাতীয় প্রশ্ন অর্থাৎ কারণ লিখতে হবে ঠিক আছে আর যদি কিছু অসুবিধা হয় জানিও ধন্যবাদ